মৃত ব্যক্তি আপনাকে ডাকলে মনে করতে হবে আপনার হায়াত আসলে বেশি দিন আর বাকি নাই। এক নাম্বার। দুই নাম্বার, যদি মৃত ব্যক্তি স্বপ্নে আপনার কাছে খাবার চায় যে আমাকে পানি দাও, ভাত দাও, গোস্ত দাও, এরকম চায় কি চায় না? মাঝে মাঝে মৃত ব্যক্তি চায়। যদি চায় বুঝতে হবে যে আসলে মৃত ব্যক্তি ভালো নাই। কি নাই? জোরে কর, কি নাই? সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে মৃত ব্যক্তির জন্য কিছু গরিব মিসকিনদেরকে দাওয়াত দিয়ে এনে খাওয়াবেন। পারা যাবে ইনশাল্লাহ? জোরে কর, ইনশাল্লাহ। দুই নাম্বার, তিন নাম্বার, যদি আপনি দেখেন মৃত ব্যক্তি আপনার সে কান্না জড়িত কণ্ঠে কথা বলছে বা সে কান্না করছে, সে আপনার আব্বা হতে পারে, আম্মা হতে পারে, ভাই হতে পারে, পারে কি পারে না? মাঝে মাঝে অনেকেই স্বপ্ন দেখে যে আব্বা কাঁদছে কবরে বসে, আব্বা কাঁদছে, অনেক কাঁদছে। যদি কান্না করে তাহলে বুঝতে হবে যে সে আসলে ভালো অবস্থায়, ভালো অবস্থায়। তার জন্য কি করবেন? বেশি বেশি দান সাদকা করবেন। কি করবেন? দান এবং সাদকা। পারবেন ইনশাআল্লাহ? জোরে কর, ইনশাআল্লাহ। এটা ছিল খারাপ অবস্থা, এখন অবস্থা ভালো অবস্থায় আসে। যদি দেখেন যে মৃত ব্যক্তি খুব হাসি, খুব খুশি, অনেকে বলে হুজুর আম্মাকে স্বপ্ন দেখলাম, আম্মা খুব ভালো আছে, খুব হাসি খুশিতে কথা বলছে, বলছে আমার সাথে এবং আমার সঙ্গে খুব হেসে হেসে কথা বলছে, বুঝতে হবে আসলেই আপনার মা ভালো আছে, আলহামদুলিল্লাহ।